वालेकुम अस्सलाम। क्या अवस्था रसम भाई? हाँ भाई भर्ती हुईम तो चेष्टा तो कर पब्लिके भर्ती होते कि मुस्लिम ना कि भाई नैशनल यूनिवर्सिटी अंडारे चाँदपुर सरकारी विश्वविद्यालय भाई फिलोसफी सब्जेक्ट মানুষ তো এখন অভিজ্ঞতা দিয়ে চলাফেরা করে। হ্যাঁ দেখা গেছে কি ধরেন আমি সাপোজ মনে করেন ভাই আপনি আছেন ইকোনমিক্স বা আছেন অর্থনীতি একই তো কথা যাক বা সায়েন্সের একটা ভালো সাবজেক্ট তো দেখা গেছে কি আমরা বাংলাদেশে অবস্থান করে পড়াশোনা করে কি করবো দিন শেষে চলে গেছে দিন শেষে আমরা যা বিসিএস করার উচিত না বলি আমরা ভালো কোনো প্রফেশনাল ভাবে কোনো কিছু পাবো না তো বিসিএস পড়ার লাগে তো আমার একাডেমিক সাবজেক্টের কোনো অবদান নাই সেক্ষেত্রে আমাদের বাহ্যিক যে জ্ঞানটা বাইরে থেকে আমার নিজের অর্জন করতে হবে ঠিক আছে আমি ফিলোসফি পড়লাম ফিলোসফির শব্দের অর্থ হলো জ্ঞানের প্রতি অনুরাগ তো আমরা যেটাকে লাভ অফ উইজডম বলা হয় তো জ্ঞানের প্রতি অনুরাগ আমরা দেখা গেছে কি আমরা যখন একটা প্রতিষ্ঠানে যখন আমরা পড়াশোনা করছি যখন আমরা মাদ্রাসা দেখতাম যে আমগুলো ম্যাজিস্ট্রেট আসতেছে আসার পর কি করে তারা পরিদর্শন করে পরিদর্শন করার ফলে দেখা যায় কি যে মাদ্রাসার হুজুররা প্রিন্সিপালরা যে ভুল ত্রুটিগুলো করে ওটা কি করে সবার সম্মুখে দড়াইয়া যখন ম্যাজিস্ট্রেট দেখে দেখে ওটার এটা কাউন্ট করে যে যে ভুল করছে কাউন্ট করার একটা জরিমানা করে করার পর থেকে কি করে যখন জরিমানা করে করার পরে মাদ্রাসার একটা ড্যামেজ মানে দুর্নাম হয় যে মানুষের ভুল ত্রুটি হয়েছে পরে কি করে প্রিন্সিপাল তারপরে হুজুররা পরবর্তী ওই ম্যাজিস্ট্রেটে বদনাম করে তো আমাদের সাবজেক্টটার এই ফিলোসফিটা হলো ওই ম্যাজিস্ট্রেট যে তারা যাইয়া মানুষের সাধারণ খুঁটিনাটি ভুলগুলা যখন আমরা ভুল ধরে ফেলবো ঠিক আছে জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানের প্রতি ভিতর জ্ঞানের ভিতরে চলে গেলেই একজন মানুষ তখন দেখা যায় কি সাধারণ ভুলগুলো চোখে পড়ে তো ওই ভুলগুলো যখন ধরবো মানুষ একজন যদি আরেকজন ভুল দেখাইয়া দেয় হ্যাঁ দেখানোর পরও মানুষ স্বাভাবিক খারাপ বলবে তো সেক্ষেত্রে আমি এটা বিশেষ কিছু মনে করি না আর আমি দেখি আল্লাহ কি রাখছে শেষ পর্যন্ত দেখার জন্য